করে টিসিপি বসে বসে তামাশা দেখে চিনে করতে ডাইরেক্ট খবর তার আমি এই পরের সভাপতি জাতীয় সভাপতিকে আমি ভাই না সাধারণ ভাবে কি তারপর মুখে দিছি দেখি লবণ সরকার থেকে চিনি এনে এইসব সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যারা দাঁড়িয়ে আছে এরা কিন্তু নিম্ন আয়ের মানুষ, তারা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য কষ্ট করে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনে থাকেন। সেই টিসিবি পণ্য কিনতে গিয়ে গতকালকে সবাই দেখেন এভাবে চিনি কিনছে। এই চিনি কিনে তারা প্রত্যেকে বাসায় নিয়ে গেছে, রমজান মাস শরবত বানাইছে, দোকানে কেউ চা বানাইছে, তারা ইফতারের সময় শরবত খেয়ে দেখে যে শরবত আর চিনির শরবত না, সেটা লবণের শরবত হয়ে গেছে। আমাকে অনেকে বলেছে যে বাসায় পায়েস রান্না করেছিল, সেই পায়েস লবণের পায়েস হয়ে গেছে। এই যে সেই চিনি গুলো দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা আপনি প্রথম কিভাবে বুঝলেন যে এখানে লবণ আছে? লবণের চা খাওয়ানোর সময় চা লাগতেছে না, চা খাইছি খিদে লাগতেছে লবণ, এই জন্য তারপর আমি ধরছি। কারণ চিনিটা দেখি চিনিটা কি অবস্থা, চিনিটা ধরছি ডাইরেক্ট লবণ কোথা থেকে আনলো, এখান থেকে এখানে গিয়ে তারা ধরছি। আচ্ছা জিজ্ঞেস করেন না যে চিনির মধ্যে লবণ আসলে? হ্যাঁ সে বলছে আমি জানি না। তারপর যে সময় তাকে পুলিশে ধরছে তারপরে সে স্বীকার আসছে, হ্যাঁ আমি মিলাইছি। হ্যাঁ মানে মানুষ কতটা অমানবিক হতে পারে। চাচি আপনি কখন কিনছিলেন এই চিনি? আমরা একসাথে কিনছি আঙ্কেল, ওই চাল ডাল একসাথে। আপনি কখন বুঝলেন যে চিনির সাথে লবণ? বানাইতে লইছি শরবত মুখে দিছি দেখি লবণ, বা দাবারি চিনি মুখে দিছি অর্ধেক চিনি অর্ধেক লবণ। দর্শক মন্ডলী একটা ওই মাঝে মাঝে মনে হয় না আমরা আজব দেশে আছি, আজব দেশে সবকিছু আজব আজব ঘটে, উল্টা উল্টা ঘটে, তাই তো? এদেশে কেউ শরবত বানালে সেটা চিনি চিনি লাগে না, লবণ লবণ লাগে। এরা এই স্থানীয় একজন ডিলার, সে এখান থেকে লোকাল দোকান থেকে লবণ কিনে কিনে চিনির সাথে মিক্সটি করে। সেই দোকানটা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি, চলো। আপনি তো এলাকার বাসিন্দা এবং দোকানদার? জি জি, নিয়মিত এখানে দোকান করে। হ্যাঁ ঘটনা কি হয়েছিল বলুন তো? ঘটনা হয়েছে আমার তো লবণ নিছে 10 কেজি, পরে শুনলাম যারা চা দোকান আছে না সামান আছে, পরে চা দোকান মনে সামান আছে কাস্টমার খাইতেছে, পরে মনে করেন লবণ ধরা খাইছে, লবণ কে সিনেমা লবণ কে লাগে, পরে বলে আমি সিনে তো এই জায়গা টানছি, এইটা শুনে মাল খাইছে আনতে কানছি, পরে আমি বললাম আর কি, পরে আমি মনে হয় আমার তো লবণ নিছে 10 কেজি, তাহলে মনে লবণ এটা মিশাইছে। তারপরে কি হয়েছিল আপনি দেখার চেষ্টা করি। আচ্ছা কালকে কি আপা আপনি চা বানিয়েছিলেন? আমার চিনি ছিল না তাই আমি প্রথম এই যে দুই কাপ চা বানাইছি, চা বানানোর পরে একজনার দিছি লবণ দিছেন কে, আমি লবণ দিমু কো, আমার কোন লবণের আইটেম আছে? পরে আবার আরেকজনার দিছি হেও বলে এক কথা, পরে আরেকজনার দুচ্ছ দিছি হেও বলছে, তারপর তার একজন মুরব্বী ছিল তার কই দেয় চাচা দেন তো চিনি দিলাম কা, পরে দেয় যে লবণ লবণ লাগে, হে ঘরে গেছে, ঘরে যে হার ঘরেও দেয় এই অবস্থা, এবার আরো দুজন আর দেখছে দেয় একই অবস্থা। দর্শক মন্ডলী বুঝতে পারছেন যে পুরো এলাকায় অত্র এলাকায় এই টিসিবি এজেন্ট থেকে যারা যারা চিনি কিনেছে সবাই চিনির পরিবর্তে চিনির সাথে মিক্সড পেয়েছে লবণ। মানুষ ওই দুধে ভেজাল দেয় একটু পানি যাতে বোঝা না যায়, কিন্তু চিনিতে ভেজাল যে লবণ দেওয়া যায় এই আইডিয়াটা কিন্তু চমৎকার। আসলে এমন আইডিয়া কার, আমার তাকে খুব একটু দেখতে ইচ্ছা করে, কি আগে এগুলো করছে নাকি? এইটা কোনো সময় এরকম করে না, তোমার যারা মাল দিতে আছে কোনো সময় এসব করে না কে, আর এবার এবার কোন কান্দা ভুলে ঢুকছে আল্লাহই জানে। এই বস্তা যদি 50 কেজির জায়গায় 2 কেজি কম আসে তো সেটা কি করব, সেটা কি ঘরের থেকে দিব? সেই ক্ষেত্রে তো 50 গ্রাম 20 গ্রাম 30 গ্রাম কম দিয়ে সেটা আমি একত্রে ধরেন 450 প্যাকেট হয় ওটা করতে হইতো। এই ব্যবসা করার দরকার দরকার কি সেটা? ঠিক আছে তার জন্য তো তারও বকাবকি করে, যে সারের মাধ্যমে আসে তার বকাবকি করছে ইয়া করছে, এটা গত মাসে এই ঝামেলাটা হয়েছে, তারপরে এই মাসে যে কিভাবে কি করলো সেটা সেই জানে, কিন্তু এটা সার জানে না, যার মাধ্যমে এটা আসে সে জানে না। দর্শক মন্ডলী আবারও সেই কথা বলতে হয় যে দেশটা মগের মূল্য খেলে যা হয়, মানে এরা পণ্য বিক্রি করবে এরা পণ্য দিবে, তো সরকার যদি কম দেয় বা ওখান থেকে যদি কম আসে টিসিবি থেকে তাহলে এরা যাবে কই, এরাও পাবলিকের কম দেয়। মানে চিন্তা করে দেখেন জনগণকে ঠকানোর কত কৌশল এদের। আর আমি টিসিবির দৃষ্টি আকর্ষণ করতে চাই যে টিসিবি কিসের জন্য আছে, যে টিসিবি বস্তায় ঠিক মতো মাল দিতে পারে না 5 কেজি কম দেয় সেটার ভোগান্তি এরকম সাধারণ মানুষের নিতে হয়, তাহলে এই টিসিবি থাকার তো দরকার নাই। হ্যাঁ এখন গরিব মানুষে মারামারি করে আর টিসিবি বসে বসে তামাশা দেখে, এটা আসলে খুব দুঃখজনক। আপনাদের এখান থেকে ট্রাক করতে মাল বাইরে চলে যায় তাহলে মালগুলো কোথায় যায়? যদি এখান থেকে রাতে মাল যায় তাহলে তো লবণ আসবে, তাহলে লবণ কেন আসবে? এটা একজনের পরিকল্পনা হতে পারে না, একজনের মাথায় 50 কেজি লবণ আইনা যে চিনির মধ্যে মিলাবে এটা একজনের পরিকল্পনার মধ্যে কখনোই হতে পারে না। রাত্র 11টায় কোনোদিন এটা দেয় না দিনে, কিন্তু যাদের কার্ড আছে পাই না, আমার কার্ড আছে আমরা পাই নাই, কথা বলতে না কার্ড আছে কার্ড পাই নাই, কিন্তু রাত্র 11টাতে পার্সেল হয়ে যায় পার্সেল, এগুলো ফাইল দেবে শুরু করছে এই না শুধু কয়োটায় মানে কয়োটায় একই একই অবস্থা।
আপনি মনে করেন আমি এই সভাপতি জাতীয় ধর্ম কি যদি আমি পাই না তো সাধারণ বাদে কি আজকে ফার্স্ট হয়েছে কাল মনে করেন আর ওই যে মাথায় কান্দে শয়তান উঠছে আর কি করবো মনে করেন যে কিন্তু আমি কালকে তারে বারবার জিজ্ঞেস করছি যে কোনো সমস্যা হলে আপনি বলেন আমরা বসি এটা নিয়ে কথাবার্তা কই সমস্যা হইতেই পারে ভুল করতেই পারেন সেই ক্ষেত্রে আমরা বসি কিন্তু সে স্বীকার করে নাই কিন্তু আমরা তো বাসার লোক তারে বলছি যে কোনো সমস্যা করলে আপনি বলেন সে স্বীকার করে নাই সারা পৃথিবীতে নানা অনিয়ম দুর্নীতি এবং ভেজালের খবর শুনি তবে আদাবরের এই ভেজালের খবরটি সারা পৃথিবীকে হার মানিয়েছে অর্থাৎ চিনির সাথে লবণ মিশ্রিত করে সেটি বিক্রি করা এমন প্রতিভা কিংবা এমন ভেজালের উদাহরণ পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই তবে এখনই সরকারকে এবং পিসিবিকে সতর্ক হতে হবে বন্ধ করতে হবে এমন ভেজালের প্রতিভা তাহলে হয়তো আমরা সত্যিকার অর্থে মানুষ হতে পারবো কিংবা সোনার বাংলা করতে পারবো আলিয়াস গরিমন।